বর্ষায় তিতাস নদী মানেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অথবা কাজিনদের নিয়ে নৌকা ভ্রমণ করা চাই। আষাঢ় পেরিয়ে শ্রাবণে এসে ভরা যৌবনে ফিরেছে সেই তিতাস নদী, ছোট ছোট ঢেউয়ে ফুলে ফেঁপে উঠে এখন যৌবন মেলে ধরেছে তিতাস। যৌবন দীপ্ত তিতাসের বুকে ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফেরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খরমপুর গ্রামের আমরা কয়েকজন কাজিন মিলে কোরবানি ঈদের দিন নৌকা ভ্রমণের আয়োজন করি। ঈদ মানেই আনন্দ, আর এই ঈদের দিন বন্ধু বান্ধব অথবা কাজিনদের নিয়ে ঘোরাঘুরি, জম্পেশ, আড্ডা, এ যেন এক অন্যরকম আনন্দময় অনুভূতি। ঈদের দিন বিকেলে হঠাৎ করেই এক ছোট ভাই মিথেলের আয়োজনে তিতাসের বুকে সৌন্দর্য উপভোগের জন্য এক নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। বর্ষায় তিতাস নদী পানিতে থই থই থাকে। নদীমাতৃক বাংলাদেশে এই বর্ষায় তিতাস তার সৌন্দর্যের মায়াজাল মেলে ধরেছে। আখাউড়ার কোড্ডা রেলওয়ে ব্রিজ এলাকাকে কেন্দ্র করে গড়ে ওঠে নৌকা ভ্রমণের চমৎকার এক স্পট। স্থানীয়দের ভাষায় এই স্থানটিকে মিনি কক্সবাজারও বলা হয়। দিন দিন মানুষের পছন্দের তালিকার সবার উপরে এখন তিতাস নদীর পার। ছোট বড় সবার কাছে পছন্দের একটি স্থান তিতাস নদী ও কোড্ডা রেলওয়ে ব্রিজ এলাকা। নদীর পারে এমন প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করছে যৌবনে ভরপুর তিতাস নদী।